আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাবরিন সুলতানা বলছি ইতালির ভেনিস থেকে। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আর একটা রান্নার ভিডিওতে। আজকের রান্নার আয়োজনে আমার থাকছে ইলিশ খিচুড়ি। হ্যাঁ, ইলিশ খিচুড়ি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আমার এই আজকের রান্নার ভিডিওটা। তাহলে এত সুন্দর ইলিশ খিচুড়ি রান্না করতে আমি এখানে কী কী উপকরণ নিয়েছি আমরা একটু চলেন দেখে নিই। যেহেতু আমি ইলিশ খিচুড়ি রান্না করব, তার জন্য তো ইলিশ নিতেই হবে, আর তার জন্য আমি ইলিশ মাছের টুকরোটিকে ভালো করে ধুয়ে এখানে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে রেখেছি। আমি আজকের রান্নার জন্য 4 পিস ইলিশ নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কয় পিস পারেন নিন। এখানে আমি নিয়েছি পোলাওয়ের চাল 300 গ্রামের মতো, আর হচ্ছে এই ডাল, মুগ ডাল একটু আগে থেকে ভেজে রেখেছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, এটা কাঁচামরিচ আর একটু জিরা বাটা, আর হলুদ, লাল মরিচ গুঁড়ো আর একটু লবণ, আর সরিষা। সরিষা আমি বেটে নিয়েছি পাটায়, আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। আর আমি কিন্তু রান্নাটা করব এই সরিষার তেল দিয়ে। তার জন্য আমি একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম, আর এই তেলটা গরম হওয়ার আগ পর্যন্ত আমি একটু অপেক্ষা করছি। গরম হয়ে এলেই এর মাধ্যমে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ। হ্যাঁ, একটু পেঁয়াজ একটু বেশি করে পেস্ট করে নিয়েছি, কারণ মাছটা আগে রান্না করব আর এই মাছের মশলা দিয়ে আমি খিচুড়ি রান্না করব। তারপরে আমি এর মাধ্যমে দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা সরিষা বাটা। আমি এখানে 2 রকমের সরিষা নিয়েছি, একটা লাল একটা একটু হলুদ। তারপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা আর গোটা 4 জিরা বাটা। এই সব গোটা মশলাকে খুব ভালোভাবে নেড়ে এর মাধ্যমে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এই তো লবণ, হলুদ আর হচ্ছে শুকনো মরিচ গুঁড়া দেওয়ার পর এখন কাজ হচ্ছে আমার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়া। মশলাটা কষানো হয়ে এলে এর মাধ্যমে পরে আমি ইলিশের টুকরোগুলো বিছিয়ে দেব। তাই অপেক্ষা করছি আমার মশলাটা হওয়ার জন্য। এই তো দেখা গেছে আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি ইলিশের টুকরোগুলোকে এর মাধ্যমে এইভাবে দিয়ে দেব বিছিয়ে। হ্যাঁ, এখানে কোনো পানি ব্যবহার করব না আমি, কারণ হচ্ছে এই মশলায় পুরো ইলিশটা সিদ্ধ হয়ে যাবে, তার জন্য আমি এখানে কোনো পানি ইউজ করব না। ইলিশ মাছ দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পুরো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ইলিশের টুকরাগুলোকে আমি উল্টিয়ে দেব, যাতে অপর পাশেও খুব ভালোভাবে হয়। এই তো দেখা যাচ্ছে এক পাশে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখন ইলিশের টুকরার অপর পাশে যাতে সিদ্ধ হয় তার জন্য কিন্তু আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি। পানি ইউজ করা লাগবে না, যে মশলায় যে পানি আছে যতটুকু পানি ছেড়েছে এটাতে মাছ সিদ্ধ হয়ে যাবে। আপনারা তো সবাই জানেন ইলিশ মাছ সিদ্ধ হতে খুব একটা দেরি লাগে না। আর পুরো 5-6 মিনিট পরে আমি এই মশলা থেকে মাছের টুকরোটাকে, মানে ইলিশ মাছের টুকরোগুলোকে আলাদা করে নেব। এই যে দেখছেন, এখন আমি কি করব, ইলিশ মাছের টুকরোগুলোকে আমি আলাদা করে নিচ্ছি, এক এক করে বড় 4 টুকরোকে আমি আলাদা করে নিচ্ছি। হ্যাঁ, তারপরে আবার মাছের গায়ে লাগা মশলাগুলো সেগুলো আলাদা করব মাছটা একটু ঠান্ডা হয়ে এলে। এখন আমি যা করব, মাছ তো আলাদা করা হয়ে গেছে, এই মশলাটা আমি, এই কষানো মশলাটা আমি রেখে দেব ডাল আর চাল রান্নায়, মানে খিচুড়ি রান্নায় ব্যবহার করব। খিচুড়ি রান্নায় কিন্তু আলাদা মশলা আমি ব্যবহার করব না, এই মশলা দিয়ে পুরো খিচুড়ি রান্না করব। এখন আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায়, আর সেই সাথে এখন আবার এ পর্যায়েও কিন্তু আমি সরিষার তেল হাঁড়িতে দিয়ে দেব। এই সরিষার তেল হাঁড়িতে দেওয়ার পর এখানে আমি আগে থেকে যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। ইলিশটা কিন্তু রান্না করেছি পেস্ট করা, মানে পেঁয়াজ দিয়ে, আর এই এখন খিচুড়ির মাধ্যমে দেব কিন্তু কুচি করে রাখা পেঁয়াজ। এই সরিষার তেলের ভিতরে এই যে আমি 1 কাপের মতো কুচি পেঁয়াজ দিয়ে দিলাম, এখন আমি পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন কালার হয়ে আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। হালকা ব্রাউন কালার হয়ে এলেই
পুরোপুরি ব্রাউন হবে না, পুরোপুরি ফ্রাই হবে না, হালকা একটু ব্রাউন কালার হয়ে এলেই এর মাধ্যমে প্রথমে আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম মুগ ডালগুলো সেগুলো দিয়ে দেব। হ্যাঁ, মশলা কিন্তু আগেই কষানো লাগে, এই তো আমার ইলিশের মশলা, ইলিশ রান্না করেছি সেখানে মশলাগুলো রয়ে গেছে, সেগুলো তো কষানোই। তার জন্য আমি চাল আর ডাল খুব ভালোভাবে একটু ভেজে ফ্রাই করে তারপর হচ্ছে এর মাধ্যমে মশলা অ্যাড করব। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা, পানি জড়িয়ে রাখা পোলার চালগুলো এর মাধ্যমে দিয়ে দিলাম। এখন চাল আর ডাল খুব একসাথে ফ্রাই করে নেব। তা হালকা ফ্রাই হয়ে এলে এর মাধ্যমে কিন্তু আমি মশলা, যে ইলিশ রান্না করেছি মশলাটা আগে রেখে দিয়েছি সেটাকে এখানে অ্যাড করে দেব। আর আমার বাড়তি কোনো মশলা এখানে লাগবে না। আমি কিন্তু এখানে এই খিচুড়িতে আদা রসুনের পেস্ট ব্যবহার করি নেই, কারণ ইলিশ মাছে আদা রসুন লাগে না, ব্যবহার করা লাগে না, তার জন্য আদা রসুন এখানে আমি খিচুড়িতেও ব্যবহার করিনি। যদি আদা রসুন এখানে দিই তাহলে হচ্ছে কি খাঁটি ইলিশের ঘ্রাণটা পুরো খিচুড়িতে আসবে না, অন্যরকম হয়ে যাবে। চাল আর ডাল ভালোভাবে মিশিয়ে মশলার সাথে মানে একটু কষিয়ে রেখে তারপরে এখানে আমি পানি অ্যাড করে দেব, ঠিক যতটুকু পানি লাগে। 300 গ্রাম চালের জন্য আমি কিন্তু পোলার চালের পানি মেপে দিই, 300 গ্রাম চালে আমি 600 গ্রাম পানি দেব। এই তো এখন ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে চালগুলো, এখন পানি অ্যাড করে দিচ্ছি, যে আমি পানি আগে থেকে মেপে রেখেছিলাম। 300 গ্রাম চালে পুরো 600 গ্রাম পানি দিছি, এই পানিতে আমার পুরো খিচুড়ি রান্না হয়ে যাবে। খিচুড়িটা একদম একটু বোনা বোনা হবে, বোনা খিচুড়ি যেটাকে বলে, একদম জর্জরেও না। এখন পানি দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত বলক না আসে। দেখা যাচ্ছে আমার চাল ডাল পুরো বলক চলে আসছে। এ পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা অল্প কমিয়ে দেব, একদম মিডিয়ামে রাখবো। এখন আমি যা করব এর মাধ্যমে একটু চালগুলো সরিয়ে এর মাধ্যমে ইলিশগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখি কতটুকু পানি আছে সেটা বুঝেই আমার ইলিশ আগে থেকেই রান্না করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেব। এ পর্যায়ে চাল কিন্তু অর্ধেক ফুটেছে, 50% ফুটলো আর 50% ফুটার বাকি আছে। তার মাধ্যমে আমি ইলিশগুলো এভাবে বিছিয়ে দিচ্ছি, যেহেতু আগে থেকে ইলিশটা রান্না করা এখন আমার অল্প তাপেই বাদ বাকিটুকু হয়ে যাবে। হ্যাঁ, চাল এখানে 50% সিদ্ধ হয়েছে আর 50% বাকি আছে, তার জন্য এই যতটুকু পানি আছে তাতেই হয়ে যাবে। আর একটু কাঁচামরিচের ফ্লেভার আনার জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন কাঁচামরিচের একদম নিচে দেখে কি বলে লেজটা এভাবে ভেঙে এর ভিতরে গেঁথে গেঁথে দিচ্ছি। এখানে 4 পিসের মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন সাইডে থেকে একটু একটু রাইস এনে পুরো মাছটাকে ঢেকে দেওয়ার জন্য চেষ্টা করছি। হ্যাঁ, মাছটা ঢেকে দিচ্ছি এজন্য যাতে ইলিশের পুরো ফ্লেভারটা পুরো খিচুড়িতে ছড়িয়ে যায়। আর এইভাবে ঢেকে দেওয়ার পর যেহেতু খিচুড়ি একটু ধনে পাতা তো দিতেই হয়, তার জন্য আগে থেকেই কুচি করে রেখেছিলাম এই ধনে পাতা, এটা এর উপরে দিয়ে দিলাম। এখন আমার আর কোনো কাজ নেই, পুরো রান্নাটা এখন একদম চুলার লো আঁচে দিয়ে দিব, 10 মিনিট পর নামিয়ে নেব। হ্যাঁ, 10 মিনিট পর দেখতে পাচ্ছেন আমি এটাকে নামিয়ে নিয়েছি আর পরিবেশনের থালাটাও রেডি। আমার ইলিশ পোলাও, সরি, ইলিশ খিচুড়ি কিন্তু ভালোই হয়েছে। তাহলে আমি চলে যাই খেতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আমি সাবরিন সুলতানা আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।